আমি আগে শুধু ইউটিউব দেখতাম, তখন আমার কোনো ইউটিউবে চ্যানেল ছিল না। এবং ইউটিউবে দেখে আমি সবার ব্লগ দেখি, দেখে আমার ব্লগ ভালো লাগে এবং তারপরেই আমি কিন্তু ব্লগ বানানোর প্রতি ইন্টারেস্টেড হই। এবং তারপরে কিন্তু আমি আমার মেয়ের নামে আইলিস ব্লগ একটা খুলি। আর আমার মধ্যে একটা ইন্সপিরেশন কাজ করেছিল যে এখানে বেশ ভালো ভালো কিছু দেখানো হয়, ভালো ভালো ব্লগ করলে আমার ব্লগ সবাই দেখবে, আমার ভিউজ বাড়বে, আমার একটা ইনকামেরও ব্যবস্থা হবে, আর আমার এই জিনিসটা করতে বেশ ভালোই লাগবে। এই কারণে কিন্তু আমি ব্লগটা খুলেছিলাম একসময়। কিন্তু এখন দেখছি যে এই ইউটিউব ব্লগারদের প্রতি মানুষের মনোভাব কিন্তু আর ভালো নাও হতে পারে, কিছু কিছু মানুষের কিছু কিছু কাজকর্মের জন্য। তা এই কথাটা আমি কেন বললাম তার একটা কারণ আছে। কারণ কিছু কিছু মানুষ বলতে কিন্তু আমি এখন যার কথা বলবো সে একটা নির্দিষ্ট একজন মানে মহিলা, তার কথাই বলছি। সে হলেন মৌমিতা বসাক, যাকে নিয়ে এত আলোচনা হচ্ছে ইউটিউব খোলা মাত্রই যাকে নিয়ে এ বলছে ও বলছে। অবশ্যই বলার পেছনে যুক্তিযুক্ত কারণ আছে, কারণ ওর ভালো কিছু করতে পারে কি না পারে সেটা আমরা তো দেখিনি, আমি অন্তত দেখিনি। তো এমন যে একটা খারাপ বিহেভিয়ার ওর মধ্যে হবে বা ও যে এরকম সমাজটাকে দূষিত করে তুলবে সেটা কিন্তু কখনো ভাবতে, আমার পুরো মাথায় হাত যে ও কী করলো এটা। আজকে যখন ওর ভিডিও দেখি তখন দেখলাম যে ও বার্থডে সেলিব্রেশন করছে একটা হোটেলে গিয়ে একজন লোকের সাথে, যেই লোকটার সঙ্গে কিন্তু ওকে আমি থাকতে দেখিনি। ও যে একটা লোকের সাথে থাকে ওর বাড়িতে, কি ব্রুনোর বাবা, ব্রুনোর বাবা বলে, কত ইচি বিচি কুকুর টুকুর নিয়ে সব থাকে। হ্যাঁ, সেই ব্রুনোর বাবাকে তো দেখলাম না ওই হোটেলে, ওটা কিন্তু আমার খুব অবাক লাগলো। আমি ভালো করে দেখছিলাম ভিডিওটা, কিন্তু ভিডিওর কোথাও কিন্তু আমি তাকে দেখতে পারিনি। দেখতে পেলাম একজন অন্য ব্যক্তি, যেই ব্যক্তিটাকে নিয়ে ও কিন্তু কিছুদিন আগেও একটা ভিডিও বানিয়েছিল যে তার সঙ্গে নাকি কোনো রিলেশন নেই, সে নাকি তাকে দেখে না। হ্যাঁ, তারপরে আরও আজে বাজে কথা বলেছিল, সেগুলো আমার রুচিতে বাধবে বলতে। তো আমি একটাই কথা বলবো যে তুমি কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে এভাবে নোংরা করবে না। এখানে এসছে, এখানে অনেক ভালো ভালো গুণী জ্ঞানী মানুষ আছে, এবং গুণী জ্ঞানী মানুষ ছাড়াও সাধারণ পরিবারের, মধ্যবিত্ত পরিবারের অনেক ব্লগার রয়েছে যারা এখানে সুন্দর সুন্দর ব্লগ বানায়, ভালোভাবে তাদের মানে জীবনটাকে আর কি প্রতিষ্ঠা করতে চায় এখানে, এবং তারা একটু ইনকাম করতে চায়। এবং অনেক কষ্টেরও মানুষ আছে যাদের ইউটিউবে জায়গা করা ছাড়া আর কোনো উপায় নেই, এখানে ইনকামের মাধ্যমে তাদের সংসার চলবে। হ্যাঁ, অনেক দুঃখিত মানুষ এখানে রয়েছে যার জন্য এই ব্লগগুলো তারা খুলেছে। তো সেক্ষেত্রে তুমি তোমার এই সাজগোজ দেখিয়ে বার্থডে সেলিব্রেশন করছো, অন্য একটা কি হোটেলে গিয়ে কোন কার সাথে আজে বাজে পোশাক পরে নোংরা নোংরা ভাষা বলে এই খেয়েছি ওই খেয়েছি, তার তোমার ডিনার দেখাচ্ছ যে এই এই খাবার আমি রাত্রিবেলা খাবো, রাত্রিবেলা নাইট স্পেন্ড করছো ওখানে, এইগুলো কিন্তু এখানে করো না, এটা কিন্তু এইসবের জায়গা নয়, ইউটিউবে কিন্তু এইসব চলে না। আমি কিন্তু তোমাদের মানে বলে দিলাম দিদি, কারণ এখানে কিন্তু এগুলো করা চলবে না। এখানে কিন্তু অবশ্যই একে অপরকে নিয়ে যার যেটা খারাপ গুণ সেগুলো নিয়ে কিন্তু মানুষের কথা বলবেই। আমি কোনোদিনও এই বিষয় নিয়ে কোনো ভিডিও করিনি, কিন্তু আজকেই ভিডিওটা করতে বাধ্য হলাম, কারণ এই সব জিনিস যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে কিন্তু ইউটিউব সম্পর্কে মানুষের ধারণাটা পাল্টে যাবে, কোনো ভালো ধারণা হবে না, বিশেষ করে ইউটিউবের ব্লগারদের নিয়ে। তো তুমি যদি নিজে শুধরে যাও তো ভালো, আর না হলে কিন্তু তুমি এই ধরনের ভিডিও করা মানে বন্ধ করে দাও, এই ধরনের ভিডিও অন্তত করো না যেগুলো দৃষ্টিকটু লাগছে সমাজেরকে, কিন্তু এটা খুব মানে দূষণ ডেকে নিয়ে আসছো তুমি। এই দূষণমুক্ত কিন্তু আমরা করবই, আমরা কিন্তু এর প্রতিবাদ করবই। আমি কখনোই কোনো কিছু নিয়ে প্রতিবাদ করিনি, কিন্তু আজকে তোমাকে নিয়ে প্রতিবাদ করতে বাধ্য হলাম, কারণ তোমার অ্যাটিটিউড একেবারে জঘন্য, একেবারে নিচে নেমে গেছো তুমি, আর সবাইকে সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছ সবাই যাতে সেইগুলো অনুসরণ করে। আর কিছু কিছু কমেন্টসের তো মানে কি বলবো, কোনো কী যে তারা কী দেখে যে তাদের ভালো, তুমি খুব ভালো করছো, তোমাকে ভীষণ সুন্দর লাগছে, তুমি এগিয়ে চলো, মানুষ হিংসে করছে, এইগুলো যে কেন বলছে আমার মাথায় আসছে না। যে তারা কী দেখে তাকে ভালো বলছে আর তারা এগিয়ে যাচ্ছে, ওদেরকে দেখে তাদের ভালোই বা কেন লাগছে, এইসব আমার মাথায় একেবারে ঢুকছে না। শুধু আমি এইটুকুনি জানি যে তোমার যে এইসব অ্যাটিটিউড সেগুলো কিন্তু এখানে চলবে না।
এখানে কিন্তু থাকতে হলে ভালো ভালো ভিডিও দিও এবং তুমি নিজেকে একটু শোধরানোর চেষ্টা করো। এই ধরনের ভিডিও এখানে পোস্ট করো না যেখানে তুমি নাইট স্পেন্ড করছো, রাত্রেবেলা কী সব খাচ্ছো, আজে বাজে জিনিস, সারা রাত্রেবেলা ঘুমিয়ে পড়লে, ঘুম থেকে উঠে সকালবেলা দেখছো কোথায় অজানা একটা জায়গায় ঘুমিয়ে পড়ছো অন্য একটা পুরুষের সাথে, এই ধরনের কাজগুলো কিন্তু এখানে করো না। এখানে অনেক ভালো ভালো মানুষ রয়েছে যারা সুন্দর সুন্দর ব্লগ করছে, তাদের ব্লগগুলো দেখো, দেখে নিজেকে দেখো। তুমি তোমার ওই 20,000 না 24 20,000-এর বেশি 22-23,000 হয়তো সাবস্ক্রাইবার রয়েছে, সেগুলো নিয়ে তুমি খুব আনন্দে মেতে উঠেছো আর প্রচণ্ড ঘ্যাম করছো, এইসব কিন্তু এখানে দেখিও না। তোমার থেকেও অনেক বেশি বেশি যাদের সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু তোমার মতন আচরণ করে না, তা তুমি কিন্তু প্লিজ এইসব করতে যেও না, এসব নোংরামি কিন্তু করো না। তোমাকে বারবার করে বলছি, হাত জোর করে বলছি, তুমি এই সমস্ত এখানে করো না, একদম বাজে লাগছে এগুলো দেখতে। ইউটিউব খোলা মাত্রই এই ধরনের আজে বাজে কাজকর্ম বা আজে বাজে পোশাক পরে ভিডিও করা এগুলো কিন্তু করতে যেও না। এর আগে তো ভিডিওগুলোতে দেখি কুকুরগুলোকে খাওয়াচ্ছিলে, রাস্তার কুকুরদের বিস্কুট দিচ্ছিলে, এরকম একটা ভিডিও আমি দেখেছিলাম। তো খুব একটা ভিডিও তোমার দেখি না, দেখে আমার আমি তোমাকে সাবস্ক্রাইব করেছিলাম, আমি কাউকে আনসাবস্ক্রাইব করি না, তাই তোমাকেও করবো না, কিন্তু এই যে এইগুলো দেখার পরে আমার ভালো লেগেছিল। কিন্তু আজকে এই কালকের যে ভিডিওটা তুমি দিয়েছো সেই ভিডিওটা দেখার পরে তোমার প্রতি আর কোনো, এমনিতেও তোমার প্রতি যা সবাই শুন বলছে তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে, এমনি এমনি তো মানুষ মানুষকে নিয়ে বলবে না, তো এরপরে কিন্তু আর তোমার প্রতি কোনো ভালো মানসিকতা কারোরই নেই। এর মানে একটা অদ্ভুত আচরণ এখানে করো না। এই ধরনের কেউ আচরণ করে নাকি, কেউ সভ্য সমাজের, কেউ যদি একটা ভদ্র পরিবারের হয় কেউ এরকম করে? কারণ তোমার দুটো ছেলে মেয়ে রয়েছে, দুটো না তিনটে যেন ছেলে মেয়ে রয়েছে, তাতে সেই সব সন্তানের মা, সেই মা কোথায় জন্মদিনের দিন সে বাচ্চাদের নিয়ে সেলিব্রেট করবে, সেটা না করে একটা সেজে গুজে একটা পরপুরুষের সাথে তুমি সেলিব্রেট করতে গেলে দেখে মনে ছিল যে কোনো 5-স্টার হোটেল বা 4-স্টার তো বটেই, এত মানে হোটেলটা বেশ জাঁকজমকপূর্ণ দেখলাম। তো এই ধরনের কাজকর্ম প্লিজ এখানে করো না, এসব করতে যেও না। এখানে অনেক ছোটো ছোটো ব্লগাররা রয়েছে, তাদের খারাপ লাগছে। আর যারা তোমার ওই কমেন্টস করে তোমাকে খুব ভালো বলছে তারা, তাদেরকে বলছি তারা যে তোমরা যে কী দেখে তাদের তাকে কমেন্টস করছো জানি না, তারা আমাকে একটু প্লিজ কমেন্টসে জানাও যে তারা তোমার মানে ওনার মধ্যে কী দেখতে পাচ্ছ, কী দেখে তারা এত ভালো ভালো তোমরা কমেন্টস করেছো, আমি তো কিছু বুঝতে পারছি না, মাথায় আসছে না আমার। এই সব ব্যাপার কিন্তু আমার একেবারেই খুবই মানে সমাজের মধ্যে থেকে ইউটিউব একটা পাবলিক জিনিস, সেখানে তুমি কী করে যে নিজেও এগুলো দেখাও আর এগুলো নিয়ে মানুষ লিখছে দিনের পর দিন, এগুলো চলতেই থাকছে, এগুলো আর ভালো লাগছে না। এই নিয়ে আমি একটা আগের ভিডিও করেছিলাম যে এই একে ওকে নিয়ে বলা, এগুলো নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে এগুলো একদম ভালো লাগে না, যে ইউটিউব খুললে একে নিয়ে ওকে নিয়ে বলছে, কিন্তু এখন ভেবে দেখেছি যেটা সত্যি বলছে তার অবশ্যই একটা যুক্তিযুক্ত কারণ আছে, যে কারণ ও সমাজের মধ্যে একটা সত্যি দূষিত পরিবেশ সৃষ্টি করছে আর এই দূষণমুক্ত করার জন্যই মানুষ এটা করছে। কেউ তো চাইবে না যে একটা তার মেয়ে বা তার পরিচিত কোনো অন্য কোনো মেয়ে যেটা খারাপ লাইনে যাক, আর তোমার ভিডিও দেখে কেউ ভালো লাইনে তো যাবে না, সবার খারাপ লাইনেই যাবে, আর সেই কারণেই মানুষ প্রতিবাদ করছে। তাই নিজেকে শুধরাও, আর নাহলে ইউটিউবে এই ধরনের পোস্ট করো না বা অন্য কিছু পোস্ট করো, যা খুশি করো, তো এই ধরনের পোস্ট করা চলবে না, আমরা তাহলে কিন্তু সবাই প্রতিবাদ করবে। ব্যাস আজকের ভিডিও আমি এটাই বললাম, এর থেকে বেশি কিছু বলতে পারলাম না, আমার ভালো লাগে না বেশি কিছু বলতে। তো তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্টস করে জানিও যে আমি কী ভুল বললাম আর কী ঠিক বললাম। থ্যাংক ইউ।